আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আজকে আপনাদেরকে করে দেখাবো বিক্রমপুরের একটি গোপন মশলা, অর্থাৎ ওনারা তরকারিতে কোন মশলাটি ইউজ করেন সেটি। প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ এবং তেজপাতা আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো যতটুকু রসুন কুচি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি। এটাকে যখন দেখব যে হালকা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিব এক চা চামচ পোলার চাল। চালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে যেটা হবে যে তরকারির ঘনত্বটাও বেশি হবে। তো আমি চালের পরিমাণটা কম দিয়েছি, আপনার ইচ্ছা অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আসলে রেশিওটা এখানে হবে জাস্ট রসুন আর পেঁয়াজের রেশিওটা, আর এছাড়া অন্যান্য উপাদান তেমন খুব একটা হেরফের হবে না। আর মরিচের ব্যাপারটা হচ্ছে আপনার যে যতটুকু ঝাল খেতে চান। আর আমি এখানে যখন দেখব যে সমস্ত উপকরণগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিব হচ্ছে জিরা। জিরাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কারণ তাহলে তেতো হয়ে যাবে। আর জিরার পরিমাণটাও হচ্ছে আপনাদের ইচ্ছে অনুযায়ী, অনেকে জিরাটা একটু বেশি পছন্দ করেন ভাজা জিরার স্মেলটা। আর এখানে যেহেতু আমরা জিরাটা বেটে নিব পরে, তো অতিরিক্ত আসলে কোনো কিছুই কিন্তু ভালো নয় জিরার ক্ষেত্রেও। তাই বেশি জিরা হলে তরকারির স্বাদটা তেতো হয়ে যাবে এবং বেশি ভাজা হলেও তেতো লাগবে। তো আমি এটাকে পরিমাণ মতো ভেজে নিব এবং ভাজার পর যখন দেখব যে এটার কালারটা একদম ব্রাউন কালার হয়ে এসেছে, খুব বেশি পোড়া পোড়াও না, একদম ব্রাউন কালার, বাদামি কালার হয়ে এসেছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে গরম গরমও বেটে নিতে পারেন, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর এটাকে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশলাটার কালার। তো আমি যখন তরকারিতে ইউজ করব তখন এটাকে পানি দিয়ে কিছুটা গুলে তারপর ইউজ করছি। তো এটাই ছিল আজকের গোপন রেসিপি। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের তরকারির স্বাদটা কতটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ গতানুগতিক রান্নার চেয়ে কতটা চেঞ্জ আসলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।